এটা মাইরা দিলে আমি এই ডাঙটা আসবি তরকারি খেতে আসবি মাছটা আমি এখন ধরলে এই ভর্তি বান্ধে হ্যালো গাইজ, আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুগণ, থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো আজকে কী টপিকের ভিডিওটি হচ্ছে। তো ভিডিওটি দেখে তোমাদের খুবই আনন্দ লাগবে, মজা লাগবে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমাদের গ্রামে মানে একটি বাঁধ আছে, তোমাদেরকে আমি দেখিয়েছি অলরেডি, মানে দু একটি ভিডিওতে ওই বাঁধে মানে ছবি আছে তোমরা। সেই বাঁধে কিন্তু আজকে মানে মাছ ধরা হবে, সমস্ত গ্রামের লোক কিন্তু মাছ ধরবে একসঙ্গে। তো সেখানে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে মাছ ধরে। আর আমি এখন বাড়িতে যাচ্ছি, এই যে জাল আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো সেখানে গিয়ে কীরকম মানে মাছ ধরি এবং কতগুলো মাছ পাই, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। সঙ্গে থাকো, আনন্দ লাগবে, চলো। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. ছবিটা তুলতে নমস্কার। দেখা
অনন্ত দাঁত কিনা বান্ধ কবাই তো ধরে নিতে এটা মারে দিলি আমি এই ডাঙ আসবি তরকারি খাতে আসবি বন্ধুগণ আমাদের মাধ্যমে দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা একদম ফাঁকা হয়ে গেছে, তোমরা যদি প্রথম থেকে গেছো তো অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো কে কত মাছ পেয়েছে। সমস্ত কিছু আমি কিন্তু দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে, তো ফুল এনজয় হয়েছে, সবাই আছে, খুব ভালো লাগবে। বাস আজ এই পর্যন্ত, জয় হিন্দ, জয় ভারত, জয় ভারত।